বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম নওগাঁর চৌবাড়ি হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দরকষা। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়।